ভাই সাহেব, এই সমাজে সমাজপতি আছে, দেশের জন্য নেতা আছে, অর্থ আর প্রাচুর্যের দিক থেকে আমার তুলনায় অনেক বড় কোটিপতি আছে, কিন্তু সমাজে দেশের উন্নতি চায় কজন? কজন মানুষ আছে যারা এদেশের যুব সমাজের কথা ভাবে? কেউ ভাবে না। অথচ এই যুব সমাজই আগামী দিনে এদেশের ভার নেবে। আমি মনে করি আমার মতো আর দশজন যদি দেশের উন্নতিতে এগিয়ে আসে তাহলে দেশ উপকৃত হবে, উপকৃত হবে দেশের মানুষ, ছাত্র, যুব সমাজ সবাই। আপনারা জানেন আমি ইতিমধ্যে একটি এতিমখানা তৈরি করেছি, নারী পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছি এবং একটি কলেজও প্রতিষ্ঠা করেছি। এসব কেন করেছি? যাদের কেউ নেই তারা যেন এতিমখানায় খেয়ে লেখাপড়া করে বড় হতে পারে। যে সমস্ত নারী অত্যাচারিত হয়ে সংসার হারিয়েছে সেই সব নারী যেন মাথা গোঁজার আশ্রয় পায়। আর কলেজ তৈরি করেছি প্রকৃত অর্থে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য। আমি জানি ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ, কিন্তু সেই ছাত্রদের হাতে আজ কলম নাই, আছে হাতিয়ার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু স্বার্থপাতী রাজনীতিবিদগণ তাদের ক্যাডারের আস্তানায় পরিণত করেছেন। তাই আমি চাই ছাত্রদের মাঝে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে। যারা কলমের বদল অস্ত্র পেয়েছে হাতে, তাদের হাত থেকে সে অস্ত্র কেড়ে নিয়ে আবার কলম তুলে দিতে চাই। কারণ এদেশের ছাত্রদের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসে উত্তরসূরিদের আমি ধ্বংস হতে দিতে পারি না। থামুন, আপনি যা কিছু বলেছেন সব সত্য। আপনি মাদ্রাসা করেছেন, আপনি নারী পুনর্বাসন কেন্দ্র করেছেন, আপনি কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং সেই কলেজে ছাত্রদের ভোটে আমি নির্বাচিত ভিপি। কিন্তু আপনি আপনি যা কিছু করেছেন সব সরকারের টাকায়, বরং এসব করতে গিয়ে আপনি উপকৃতই হয়েছেন। অর্থ তো আছেই, পাশাপাশি জনপ্রিয়তাও। কি বলতে চাও তুমি? বলতে চাই আপনি আপনার স্বার্থে যুব সমাজকে ব্যবহার করছেন, আপনি আপনার স্বার্থে যুব সমাজের হাতে হাতিয়ার তুলে দিয়েছেন, আপনি আপনার স্বার্থে আপনার ভাইকে সন্ত্রাসী বানিয়ে রেখেছেন। আপনি সবার সামনে আপনার ভালো দিকটা তুলে ধরেন, আপনার খারাপ দিকটা কেউ জানলে তার প্রতিবাদ করলে আপনি আপনার ভাইকে দিয়ে তার প্রতিবাদী কণ্ঠস্বর চিরদিনের জন্য বন্ধ করে দেন। আমি যে কলেজের ভিপি সেখানে আপনি আপনার ভাইকে দিয়ে সন্ত্রাসী রাজত্ব করে রেখেছেন, আপনার ভাই পুরো কলেজটাকে নেশার আখড়ায় পরিণত করেছে। তাই বলছি, একদিকে যুব সমাজকে ধ্বংস করছেন, অন্যদিকে যুব সমাজের উন্নয়নের জন্য বড় বড় কথা বলেন, এসব ভণ্ডামি বন্ধ করুন। ডোন্ট ডু জাস্ট রিমেম্বার, ডোন্ট ডু দ্যাট, ওকে? তুই আমার ভাইয়ের সামনে বড় বড় কথা বলিস, তুই কলেজের ভিপি, আজ থেকে কোনোদিন তোর আর ওই কলেজে দেখবার চাই না। কাজটা ঠিক করলি না গেছে, দীপজল ভাইকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেছে।
কি বললি? আমার ভাইকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। মেম সাহেব, আজ আর পড়ব না, শরীরটা ভাল লাগছে না। দেখি দেখি দেখি, তোমার তো জ্বর হয়েছে, ভালো মা জানে না? মাকে বলিনি। এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলেছি আমার বাড়িতে তুই আসবি না? বল কেন এসেছিস বল। হ্যাঁ, যা ভাগ। জিভাজন, তোমার ছেলেকে আবার আমার বাড়িতে নিয়ে এসেছো? তুমি কি মনে করেছো তোমার ছেলে আমার নায়নার সাথে লেখাপড়া করে জজ ব্যারিস্টার হবে? তোমাকে না বলেছি ছোট লোকের ছেলেদের সঙ্গে মেলামেশা করবে না? আরে চাকরানির ছেলে বড় জোর চাকর হতে পারে, কিন্তু তোমার তো বন্ধু হতে পারে না। চাকরানি হয়ে সবার জন্ম নেয় না ভাইজান। ওই বুড়ি, আরে একটা কথাও বলবে না, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। একটা কথা মনে রাখবেন, আমি ঠিকই প্রমাণ করে দেব চাকরানির ছেলে চাকর হয় না। ঠাকুর কি দেখছো? শরফ, মিস্টার চৌধুরী, আরেকবার ভদ্রতার সীমা ছাড়িয়ে কথা বললে আপনার ভাইয়ের মতো আপনাকে হাজতের মধ্যে ঢুকিয়ে রাখবো। তুমি জানো আমি কে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে তোমার শরীর থেকে পোশাকটা খুলে নিতে পারি। তাই বলছি, পোশাকটা যদি গায়ে রাখতে চাও আমার ভাইকে ছেড়ে দাও, নইলে। নইলে কি? আমার পোশাক খুলে নেবেন? এটা কি আপনার বাবার টাকায় কেনা পোশাক? সন্ত্রাসী ভাইকে ক্ষমতা দেখিয়ে আইনের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আমিও দেখে নেব তুমি আমার চেয়ে কত বড় ক্ষমতাবানের সন্তান। দাঁড়ান, আমি কোনো ক্ষমতাবানের সন্তান নই। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে, কারণ আপনাদের মতো যারা তারা মনে করত চাকরানির ছেলে চাকরি হবে। এই ধারণাটা আমার মা পাল্টে দিয়েছে। অথচ আপনি আপনার ভাইকে মানুষ না বানিয়ে সন্ত্রাসী তৈরি করেছেন। এবারও কি আমাকে চিনতে খুব কষ্ট হচ্ছে? ভাইজান, ভাইজান, আপনার কথা তো কেউ শুনে না। আপনি যান গা, আমি দেহুম, আমি দেহুম, আমি দেহুম, জানছি। অপেক্ষা করো, জানাবো। দুই টাকার সাব ইন্সপেক্টর কত বড় সাহস, আমার বের করে দিতে চায়। হ্যাঁ দুলা ভাই, আস্তে আস্তে, ঘটনাটা আমি আর তুমি ছাড়া তো কেউ জানে না। অহন যদি সিলেসিলি করো তাহলে লোকজন শুনবে, আর এই কথা শুনলে তোমার নেতাগিরি কই যাইবে জানো? ওসিকে ফোন লাগ। এই দারগা, এই দারগা, টেলিফোন বাজে শোনা পারস না? তোর বড় বাপের টেলিফোন, তোল টেলিফোন তোল। তুই কানে শোনস না, তুই কি বয়রা? তাই করো। এই কার টেলিফোন বললি? বড় বাবার। বড় বাবার টেলিফোন। মার মার মার, আর মার, আর মার, বিদায়। মার না, মার মার। স্যার, তুমি জানো কার গায়ে হাত তুলছো? জানি স্যার, এলাকার নেতা রাজনীতিবিদ মিস্টার ভাইজানের ছোট ভাইকে, যে ভাইজান আপনাদের মতো দু চারজন পুলিশ অফিসারের জন্য থানাকে নিজেদের ড্রয়িং রুম মনে করে। বিজয়, আস্তে কথা বলুন স্যার, পোশাক পরেছেন অপরাধীদের গ্রেপ্তার করার জন্য, অপরাধীদের দালালি করার জন্য না। এই তো স্যার, যে হাতটা আমার উপর তুলেছেন এই শক্ত হাতটা অপরাধীদের জন্য ব্যবহার করুন, দেখবেন অপরাধীরা আপনাকে ভয় পাবে, থানাটাকে তাদের নিজস্ব ড্রয়িং রুম মনে করতে পারবে না। সরি স্যার। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখলেন না, আমিও পাকিস্তানের মধ্যে চাকরি করি, আমিও দেখবো।